5 সেপ্টেম্বর খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিতে আবেদন করেছেন তার ভাই শামীম ইস্কান্দার। অথচ কালক্ষেপণ করতে এখন আবেদনের কথা অস্বীকার করছে সরকার। সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন বিএনপির আইন সম্পাদক ও খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। তিনি আরও বলেন, বাংলাদেশের সংবিধান এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী চিকিৎসার জন্য বিদেশে যাওয়া খালেদা জিয়ার অধিকার। অথচ সেই অধিকার খর্ব করতে তামাশা শুরু করেছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এটি আদালতের এখতিয়ার। অথচ নির্বাহী আদেশে মুক্ত আছেন খালেদা জিয়া, তাই আইন অনুযায়ী বিদেশের চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নেবে নির্বাহী বিভাগ। যেহেতু এক্সিকিউটিভ অর্ডারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে গৃহবন্দী বলি, মুক্তি বলি, যাই বলি আছেন, অতএব ওনার বিদেশে চিকিৎসা প্রেরণ শুধুমাত্র এক্সিকিউটিভ অর্ডারেই সম্ভব। আদালতে এখানে আসার কোনো প্রয়োজনীয়তা নেই। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন এক কথা, আইনমন্ত্রী বলছেন এক কথা। সরকারের উচিত অনতিবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন রক্ষার জন্য বিদেশে প্রেরণ করা। গণতান্ত্রিক বিশ্ব থেকে বর্তমান সরকার এখন বিচ্ছিন্ন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকারের সম্পর্ক এখন কেবল কয়েকটি দেশের স্বৈর শাসকদের সাথে। এর আগে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় নয়াপল্টনে 90-এর ডাকশো ও সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারা মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, খালেদা জিয়ার কোনো ক্ষতি হলে ক্ষমতাসীনদের পরিণতি শুভ হবে না। দেশব্যাপী চলছে মিথ্যা মামলা, গ্রেপ্তারের হিড়িক, হামলা ও ভাঙচুরের অব্যাহত নিষ্ঠুর ঘটনা। মানুষের সকল অধিকার কেড়ে নিয়ে দেশকে সংকটাপন্ন করেছেন। সুষ্ঠু নির্বাচন, গণতন্ত্র, মানবাধিকার ও জবাবদিহিতার বিষয়গুলো উপেক্ষা করে ম্যান্ডেটবিহীন সরকারের আচরণ করছেন বলেই আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, আদালত, বিচারক সবাইকে প্রধানমন্ত্রীর তল্পিবাহুকে পরিণত করা হয়েছে।